বইয়ের নাম ব্ল্যাক হোলের বাচ্চা, লেখক মোহাম্মদ জাফর ইকবাল। কোন এক নামহীন শহরের এক সুনামহীন স্কুলের গল্প এটা। কথিত আছে এলাকার বিশিষ্ট রাজাকার এবং সন্ত্রাসী এবং না জানি আরও কত কিছু জনাব হাজি মোহাম্মদ জান এর পয়সায় স্থাপিত এই স্কুলে নেই কোনো নিয়মকানুন, নেই কোনো পড়ালেখার চাপ। শিক্ষকরা আদি পণ্ডিতদের ঐতিহ্য মেনে ক্লাসে এসে ঘুমাতেন এবং প্রায় এক ক্লাসের বদলে অন্য ক্লাসে চলে যেতেন। মনে হয় মাঝে মাঝে ঘুমাবার জায়গা চেঞ্জ করতে ভালোই লাগে তাদের। হাজি মোহাম্মদ জানের ঠিক অপোজিটে ছিল একটি নাম করা প্রাইভেট স্কুল, অক্সব্রিজ স্কুল। পুলোর উপরে সার হেঁটে যায়। এর নাম দিয়ে মোহাম্মদ জানের ছাত্ররা অনেক মজা করলেও তারা কিছুটা হিংসের চোখে দেখত এই ঝকঝকে স্কুলের চকচকে ছাত্রছাত্রীদের। একাতে কী হলো, বিশাল বিস্ফোরণ ঘটে, সারা শহরকে কাঁপিয়ে দিয়ে অক্সব্রিজ স্কুলের ভবন উড়ে গেল। গল্পের নায়ক মিঠুন একটা ছোট ব্ল্যাক হোল বা ব্ল্যাক হোলের বাচ্চা তৈরি করেছিল, সেটা নিয়ে কাহিনীর টুইস্ট ও বেড়ে ওঠা। আস্তে আস্তে সেটা স্কুলের টিসি ফেরত হাজির মোহাম্মদ জান স্কুলের আপাত অস্পর্শ বন্ধুরা মিলে স্কুলের ইতিহাসকে এক নতুন মাত্রা দেয়। কোনোদিন বিজ্ঞান মেলার নাম না নিয়ে শোনা একটা স্কুলের বাচ্চারা বিজ্ঞান মেলায় অংশ নিয়ে প্রথম হয়, হারিয়ে দেয় শহরের সবচেয়ে নামজাদা ও কাঙ্ক্ষিত স্কুলটিকে। সেখান থেকে একসময় তারা পরিণত হয় চোরা কারবারিদের লক্ষ্যবস্তুতে এবং বহু কাঠখোর পুড়িয়ে তারা বেরিয়ে আসতেও পারে হয়তো। এর কিছুদিন পরে স্কুলে এলো এক আজব ছেলে এবং অতি অবশ্যই বড় ঘরের ছেলে, কারণ তার মা তাকে গাড়ি করে নামিয়ে দিয়ে গিয়েছে। কিন্তু সে এখানে কেন? সময় আবিষ্কার হলো অক্সব্রিজ স্কুলের ভবন ধ্বংস হবার পেছনে হাত রয়েছে তারই। এক বিদ্ঘুটে বৈজ্ঞানিক পরীক্ষা চালাতে গিয়ে সে 12টা বাজিয়ে ছেড়েছে স্কুলটার। কিসের পরীক্ষা? সে ল্যাবে বসে ব্ল্যাক হোল বানাতে চেয়েছিল। সাইন্টিফিক কিছু জিনিসের কথা বলতে পারি, মাস এনার্জি কনভার্সনের ধারণা যেমন সান এনেছেন, তেমনি তার টুকটাক আরও অনেক কিছু প্রয়োগের কথা বলেছেন। এসেছে ডার্ক এনার্জি, বোজন মেশন, ফ্রি এনার্জি রিলিজিং, এরকম অনেকগুলো বৈজ্ঞানিক পরিভাষার কথাও। স্কুল পড়িবার অনেক ছেলে মেয়ের পক্ষেই জিনিসগুলির ব্যাখ্যা বা কার্যকরণ দাঁড় করানো বেশ কঠিন, তবে সে ব্যর্থটা কখনোই কাহিনী এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে না। পরিশেষে মানব মনের মহৎ আর সুন্দর বোধগুলোর প্রাধান্যসুলভ পরিসমাপ্তি গল্পটিকে পূর্ণতা দিয়েছে।